ইউটিউবে ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু আমি নিজে রেজাল্ট না পাওয়া পর্যন্ত ওই প্রোডাক্টটা নিয়ে কখনোই ভিডিও বানাই না। হ্যাঁ, তো এইটা কিন্তু এখানে মুরগির ছবি কেন দিছে আমি এটা জানি না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ছাগলের পিপিআর রোগ। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, এই যে আমার সামনে যে ব্ল্যাক বেঙ্গলের ছাগলটি দেখতে পারতেছেন, এটার দুইটা বাচ্চা ছিল নাট বল্টু। তো এই দুইটা মূলত পিপিআর ধরছিল, যেটা আমি মানে ফলাফল বের হওয়ার আগে, ধরেন পিপিআরের যে লক্ষণগুলো এগুলো প্রকাশের আগেই আল্লাহ বাচ্চা দুইটা নিয়ে গেছে, মানে বাচ্চা দুটোকে আর বাঁচাইতে পারি নাই। তারপরে এইটাক ধরছিল, তো এইটাক ধরছিল এমনভাবে ধরছিল যে এর মুখে ঘা হয়ে গেছিলো, একবারে মুখ মানে বিশ্রী অবস্থা একটা আর কি। এমনিতেই পিপিআরের যে লক্ষণগুলো এগুলো তো ছিলই, আপনার পাতলা পায়খানা, জ্বর, সর্দি, আর পাতলা পায়খানা করতো শুধু পানির মতো। তো আমি অনেক ইয়া করলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক দিছিল ডাক্তার। আর একটা বিষয়, এটা প্রেগনেন্টও ছিল, কিন্তু তো প্রেগনেন্টটা মানে এই পিপিআর হওয়ার কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তারপরে আবার আল্লাহ রহমত গতকালকে আবার এটা কনসেপ্ট করানো হয়েছে, মানে পাঠা দেখানো হয়েছে। এখন কনসেপ্ট হয়েছে কি না এটা শিওর বলা যাচ্ছে না। তো আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ আছে, জাস্ট খালি 4 দিন কি 5 দিন একটা ওষুধ খাওয়ানো হয়েছিল, যে ওষুধটা শুধু আমি খাওয়ায় যে রেজাল্ট পাইছি তা না, আমাদের আশেপাশে যে কয়জনের পিপিআর ধরছিল সবারই মোটামুটি সবারই 100% রেজাল্ট দিছে আর কি। তো এখন যারা ছাগল পোষেন তারা বর্তমানে পিপিআরটাকে সবাই ভয় পান বলে এইটাই শুধু মারণঘাতী বলতে পারেন ছাগলের জন্য। যেহেতু আমাদের দুইটা ছাগল নিয়ে গেছে, নাট বল্টু দুইটাই খাসির বাচ্চা ছিল, 3 মাস 3.5 মাস বয়স হয়েছিল দুইটার। সেইটার থেকে আপনারা যদি মানে ছাগলকে পিপিআর থেকে যদি ছাগলকে সেফ রাখতে চান, এটা এই মেডিসিনটা কিন্তু আপনার পিপিআর না হলেও খাওয়ানো যায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে, এটাও খাওয়ানো যায়। তো সেই ওষুধটা একটু আপনাদের দেখাই, এই যে এই ওষুধটা হচ্ছে রিফেন্স। হ্যাঁ, এটা পুরোপুরি শেষ হয়নি, এটা 100 মিলির বোতল, এখনও হয়তো বা কিছু ওষুধ আছে, এখনও 50 মিলির মতো আছে আর কি, এটা শেষ করা লাগে নাই, আল্লাহ দিলে তার আগেই এ সুস্থ হয়ে গেছে। রিফেন্স এটা হচ্ছে মূলত আপনার লাম্বি রোগের ওষুধ, তারপরে আপনার এই যে লাম্বি স্কিন ডিজিজ, তারপরে এলএসডি, পিপিআর, এগুলো সবগুলোর জন্যই কাজ করে, 100% রেজাল্ট এটার আর কি। যদিও বা ততটা পপুলার ইয়া না, এটা একটা কোরিয়ান কোম্পানির ওষুধ, এই যে এটা ইম্পোর্ট করছে হচ্ছে ডক্টর এগ্রোভেট, আর এটার দাম এলাকা ভিত্তিক কম বেশ হতে পারে। এটা মূলত আমার কাছে 250 টাকায় নিছিল, যদিও আমার প্যাকেট দেখে কিংবা প্রোডাক্টটা দেখে প্রথমে বিশ্বাস হয়নি বলে এটাই আদৌ কাজ হবে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। শুধু আমার না, যে কয়টা আমি আমাদের এলাকায় যে কয়জনকে সাজেস্ট করছি সবারই মোটামুটি 100% কাজ হয়েছে। তো আমি মূলত ইউটিউবে ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু আমি নিজে রেজাল্ট না পাওয়া পর্যন্ত ওই প্রোডাক্টটা নিয়ে কখনোই ভিডিও বানাই না। হ্যাঁ, তো এইটা কিন্তু এখানে মুরগির ছবি কেন দিছে আমি এটা জানি না। এটা মূলত এই যে লাম্বির কাজ করে, FMD-র কাজ করে, পিপিআরের কাজ করে। তো বাকিগুলো যেহেতু আল্লাহ আমাকে দেয় নাই, আল্লাহর রহমত, শুধু পিপিআর দিছিল, তো পিপিআর আমি 100% রেজাল্ট পাইছি। এই দেখেন এখন পুরোপুরি সুস্থ সবল আছে, এবং মোটামুটি ওর খাওয়া দাওয়ার ইয়াটা একটু এখনও ঠিক হয় নাই, মানে খাওয়া দাওয়াটা আগে যেমন খড় আর ভুসি টুসি খাওয়াইতাম, কিন্তু এখন ওইটার উপরে এখন ততটাই না, এখন কাছাকাছি দিলে মোটামুটি খাচ্ছে, হয়তো বা আল্লাহ দিলে কয়েকদিনের মধ্যে ওইটাও খাওয়া দাওয়াও ঠিক হয়ে যাবে, বর্তমানে এইটাই। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনার যারা পিপিআরের ইয়া করেন আর কি, মানে টেনশন করতেছেন, ও সরি খাওয়ার ডোজটা বললাম না, এটা আপনার এলাকা যে ডাক্তার কাছে নেবেন উনি আপনাকে ইয়া দিয়ে দিবে। তো এটা 5 থেকে 7 মিলি পর্যন্ত খাওয়ানো যায়, আপনি যদি ইয়া করেন মানে সুস্থ সবল ছাগলকে খাওয়ান, তাহলে প্রতিদিন 5 মিলি করে দিতে পারবেন, তাতে আপনার মানে এই যে রোগগুলা, আপনার ভাইরাসজনিত যে রোগগুলা এগুলা থেকে সেফ রাখবে আর কি। 5 মিলি করে প্রতিদিন আপনার
চার পাঁচ দিন খাওয়াইলেই হয় ইনশাল্লাহ, 100% কাজ হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ছোট্ট পরামর্শটুকু যদি আপনাদের একটু কাজে লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, আর কোনো কিছু জানার থাকলে মেসেজ দিতে পারেন, ফোন করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।